এতদিন পর্যন্ত আমরা ই ফুটবল 2024 গেমটি খেলার জন্য যে ভিপিএনটা ইউজ করতাম এটা হচ্ছে গিয়ার আপ বুস্টার। গিয়ার আপ বুস্টার এই ভিপিএনটা অনেকেই আপনারা আমার চ্যানেল থেকে দেখে ইউজ করেছেন এবং খুব ভালো রেজাল্ট পেয়েছেন। বাট রিসেন্টলি যেটা হচ্ছে, আমরা যদি বুস্টে ক্লিক করতে যাই তাহলে এখানে দেখাচ্ছে যে গিয়ার আপ ভিআইপি, অর্থাৎ আমাদেরকে তাদের ভিআইপি যে প্রিমিয়াম ভার্সনটা আছে সেটা কিনে নিতে বলতেছে। কিন্তু আগে যখন আমরা এখানে বুস্টে ক্লিক করতাম তখন হয়তো সর্বোচ্চ আমাদেরকে একটা ফ্রি অ্যাড দেখতে দিত, ওই অ্যাডটা দেখতে দিলে দেখার পর আমরা গেমটা বুস্ট করতে পারতাম, মানে ভিপিএনটাকে ইউজ করতে পারতাম। এখন যেহেতু ভিপিএনটা প্রিমিয়াম হয়ে গেছে, তারা ফ্রি ব্যাপারটা টোটালি উঠিয়ে নিয়েছে, এখন কিন্তু আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে। এবং বেশ কিছুদিন থেকে আপনারা এটা নিয়েই কমেন্ট করতেছেন যে ভাই আরেকটা ভিপিএন সাজেস্ট করেন যেটা দিয়ে আমরা এখন ফ্রিতে আবারও ভিপিএন সার্ভিসটা নিতে পারি। তো আজকের ভিডিওটা সেটা নিয়ে আপনাদেরকে নতুন একটি ভিপিএনের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো, যেটা দিয়ে আপনারা এই গিয়ার অ্যাপের মতোই ফ্রি ভার্সন ইউজ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, স্বাগতম জানাচ্ছি পিএস এরিয়ার নতুন ভিডিওতে। যদি চ্যানেলের প্রথমবার এসে থাকেন, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো, অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। প্রথমে আমরা একটু দেখতেছি যে গিয়ার অ্যাপ যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে কী রকম খরচ করতে হবে। আপনি যদি গিয়ার অ্যাপটাকে 12 মাসের জন্য কিনেন সেক্ষেত্রে আপনার প্রতি মাসে খরচ হবে $2.87, টোটাল 12 মাসে পড়বে $34.49। যদি আপনি 3 দিনের জন্য বা 1 মাসের জন্য কিনতে চান সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় $4.50, এবং আপনি যদি 3 মাসের জন্য কিনতে চান আপনার প্রায় $11 খরচ পড়বে। তো যদি কারো টাকা থাকে যে আপনি গিয়ার অ্যাপটা কিনেই ইউজ করতে চান তাহলে সাজেশন থাকবে 12 মান্থ যেটা সেটা কেনার জন্য, কারণ ওখানে বেশি মাস থাকার কারণে ডলার পার মান্থের যে পরিমাণ সেটা অনেকটা কমে আসে। এক মাসের জন্য নিলে আপনার পার মান্থ পড়বে $4.50, আর 12 মাস নিলে পার মান্থ পড়বে $3.50 মতো। ওকে, যাই হোক, এটা আমি আপনাদেরকে সাজেশন দিচ্ছি না, অনেকেই আছে যে টাকা পয়সা আছে তারা প্রিমিয়াম ভার্সন ইউজ করতে চায়, সেজন্য দেখিয়ে দিলাম। যাই হোক, তো আজকে যে ভিপিএনটা দেখাবো সেটার জন্য আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে এসে আমরা লিখব টমেটো ভিএপেন, বা টমেটো আপনারা যেটাই বলেন। নিচে আসার পর দেখেন টমেটোর কালার একটা লাল কালারের আছে, এটাতে টাচ করে আপনাকে ইনস্টল করে নিতে হবে। দেখেন এখানে 50 মিলিয়ন প্লাস মানুষ ডাউনলোড করেছে অলরেডি, বুঝতেই পারছেন। 4.5 হচ্ছে আপনার 5-স্টার রিভিউ আছে, যেখানে মানে হচ্ছে প্রায় 7,37,000 রিভিউ। আপনি রিভিউগুলো পড়লে মোটামুটি ভালোই পারফরমেন্স পাবেন। যাই হোক, তো আমরা ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নিব। ওকে, মাত্র 16.88 MB, খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার ডিভাইস থেকে যদি সিকিউরিটি স্ক্যানারটা থাকে তাহলে এটা স্ক্যান করে ফেলবে। যে দেখেন ফার্স্টে স্ক্যান করতেছে, নো ভাইরাস ফাউন্ড। তারপরে হচ্ছে কি, আপনারা দেখেছেন যে এগুলো টিক চিহ্ন চলে এসেছিল, অর্থাৎ এই যে পাস্ট সিকিউরিটি টেস্ট, নো রিস্ক ডিটেক্টেড, অর্থাৎ এই অ্যাপটা ইউজ করতে আপনার ডিভাইসে কোনো প্রবলেম হবে না। এখন যদি আমরা ওপেনে ক্লিক করি তাহলে দেখবেন যে এটা কি, এটার ইন্টারফেসটা কেমন স্মুথ, সিকিউরিটি, নো লগ। এবং আপনি কিন্তু এখানেও অ্যাড দেখতে হবে, আবার এটাও কিন্তু আপনি চাইলে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারবেন। প্রতি মাসে আপনার 850 টাকার মতো খরচ পড়বে, আর যদি আপনি 1 বছরের জন্য কিনেন তাহলে আপনার পার মান্থ হচ্ছে গিয়ে $2.49 মতো খরচ হবে। যাই হোক, আমরা তো ভিএপি নিবার আমরা ফ্রিতে ক্লিক করবো। ফ্রিতে ক্লিক করার পর এখানে অল্প কিছু কান্ট্রি দেওয়া আছে, ফ্রান্স, ইউনাইটেড স্টেটস হচ্ছে লস অ্যাঞ্জেলসের একটা, ইউনাইটেড স্টেটস ডালাসের একটা, ইউনাইটেড স্টেটস নিউ ইয়র্কের একটা, ইউনাইটেড স্টেটস আরেকটা আছে। তো আমরা নিউ ইয়র্ক যেটা সেটা নেব, এটার সার্ভিসটা বেশি ভালো। ওকেতে ক্লিক করে আমরা যদি দেখি কানেক্টিং হবে, এবং কানেক্টিং হওয়ার পর একটা অ্যাড দেখাবে, ওই অ্যাড দেখানোর মাধ্যমে কানেক্টিংটা সম্পূর্ণ কমপ্লিট হবে। ওকে, আমরা অ্যাডটা দেখার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনি চাইলে অ্যাড টাইম ফর ফ্রি, এখন আপনার এটা কানেক্ট হয়েছে 1 ঘন্টা 27 মিনিটের জন্য। আপনি যদি এটা ডিসকানেক্টেড না করেন 1 ঘন্টা 27 মিনিট পর্যন্ত এটা কানেক্টেড থাকবে। এখন যদি আপনি অ্যাড টাইম ফর ফ্রিতে ক্লিক করেন তাহলে আরও একটা অ্যাড দেখানোর মাধ্যমে আপনাকে আরও 1 ঘন্টা দিবে। তো সেটা আমাদের দরকার না, আমরা কেউই টানা 1.5 ঘন্টা হয়তো বা গেম প্লে করবো না, ঠিক আছে। এখান থেকে আপনি টেস্ট করতে পারেন যে টেস্ট কানেক্টিভিটি কেমন আছে। আর উপরে দেখতে পাচ্ছেন রেড কালারটা হচ্ছে ডাউনলোড আর হচ্ছে আপলোড। ডাউনলোড আপলোড আপনার কত MBPS অ্যাট এ টাইম টানতেছে বা কত KB এত অ্যাট এ টাইম টানতেছে ওটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এই ভিপিএনটা ইউজ করে দেখেন, আমি গেম প্লে করে দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে তাই দেখালাম না, তবে আমি নিজে আগে এটা চেক করেছি, গেম প্লে করা যায় ল্যাগ ছাড়া। আশা করি আপনাদের ডিভাইস যদি ওকে থাকে তাহলে এই ভিপিএনটা দিয়ে আপনারা গিয়ার অ্যাপের মতোই পারফরমেন্স পাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।